مدرسة السفير روضات القرآن سفير الفرقان وجنة الرحمن مدرسة السفير حديقة الإيمان روعة البنيان وحنو لقمان مدرسة السفير أمام الحرمان আবিষ্কারক মানে তাদের মধ্যে যেন ক্রিয়েটিভিটি তৈরি হয়, তাদের মধ্যে যেন লিডারশিপ তৈরি হয়, তাদের মধ্যে যেন আপনার ম্যানেজমেন্ট স্কিল এগুলো তৈরি হয়। এবং আমাদের লন্ডনে যেমন আমরা প্র্যাকটিস করি, মনে করেন প্রাইমারি স্কুলের বাচ্চারা তারা ক্লাসে নিজেরা প্রেজেন্টেশন দেয়। আমাদের সেফির অনলাইন মাদ্রাসা এটা আমরা এখন শুরু করেছি এবং ইটস বিন রিয়েলি সাকসেসফুল, যে টিচাররা বাচ্চাদেরকে আগের থেকেই কাজ দিয়ে দেন। টিচাররা বাচ্চাদেরকে আগে থেকে কাজ দিয়ে দেন, তারা বাচ্চারা বাসার থেকে রেডি করে, তারা পাওয়ার পয়েন্ট রেডি করে এসে ক্লাসে তারা প্রেজেন্টেশন দেয়, আর টিচার শুধু জাস্ট একটু গাইড করেন। এর মাধ্যমে তার কিন্তু এই লিডারশিপ স্কিল তৈরি হচ্ছে, তার টিচিং স্কিল তৈরি হচ্ছে। আমরা আমাদের এই তথাকথিত পাঠ্য পুস্তক নির্ভর আমরা হতে চাই না। আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের যে আমরা রেসিডেন্সিয়াল হলো আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট। বাচ্চাদেরকে আপনারা আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের এখানে দিবেন। আমাদের শিক্ষকরা যারা আছেন তারা নিজের বাচ্চার মতো ইনশাআল্লাহ তাদেরকে লুক আফটার করবে, এবং 24 ঘন্টায় যেন তাদের আপনার একটা আনন্দের মধ্যে তারবিয়ার মধ্যে আমরা গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ মনে করেন আমাদের এখানে বাচ্চা নিয়ে থাকেন বা আশেপাশে থাকেন, আমাদের জন্য ডে কেয়ারটা হলো সবচেয়ে সেকেন্ড ইম্পর্টেন্ট, যে একদম সকাল থেকে শুরু করে 6:30 পর্যন্ত নানান অ্যাক্টিভিটিস দিয়ে আমরা বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলতে। মনে করেন আমরা ছোটবেলা থেকে একদম ইয়ার ওয়ান থেকেই বাচ্চাদেরকে বিভিন্ন ক্লাব স্কিল যেগুলো আছে, ডিবেটিং ক্লাব, স্পিচ ক্লাব, আর্ট ক্লাব, তারপরে ক্যালিগ্রাফি ক্লাব, এরপরে মনে করেন কেরাত ক্লাব, নাশিদ ক্লাব, যত এগুলো আছে হ্যাঁ আমরা সবগুলো ইন্ট্রোডিউস করব। এবং এর মাধ্যমে তারা লিডারশিপ হবে, কিন্তু প্রত্যেকটা বাচ্চার এই লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকবে, সে টিম লিডার হবে, টিম অর্গানাইজ করবে। আপনারা ইনশাআল্লাহ দেখবেন আমাদের সেফির একাডেমিতে যে অনুষ্ঠানগুলো হবে এটা আপনার বাচ্চারা প্রেজেন্ট করবে ইনশাআল্লাহ, টিচাররা করবে না, এটা আমাদের মোটামুটি। আমরা অলরেডি আলোচনা করেছি ম্যানেজমেন্টে যে আমাদের মস্কে বাচ্চাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিতে চাই ছোটবেলা থেকেই, তারা সেখানে টক দিবে, তারা সেখানে আলোচনা করবে, তাদেরকে আমরা গাইড দেবো, বাচ্চার মতোই হবে। কিন্তু এতে করে দেখবেন যে তাদের মধ্যে একটা মানে একটা স্বপ্ন তৈরি হবে, একটা কনফিডেন্স তৈরি হবে। আর সেফির একাডেমি মানেই হলো, যদি আমরা নাম ইন্টারন্যাশনাল লাগাই নাই, বাট অটোমেটিকলি এটা ইন্টারন্যাশনাল। ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের সাথে ওয়ার্ল্ডের যারা বড় বড় স্কলার আছেন তারা যখন আরবি এবং ইংলিশ শিখে নেবে, অনলাইনের মাধ্যমে এই সমস্ত মাশায়েখদের সাথে সরাসরি তাদের যোগাযোগ হবে ইনশাআল্লাহ তাআলা, এবং সেখান থেকে তারা ইন্সপায়ারেশন পাবে, গাইডেন্স পাবে ইনশাআল্লাহ। মনে না করে যে আমি চিটাগাংয়ে আছি, চিটাগাংয়ে আমাদের বেসিক লোকেশন থাকলেও আমরা হলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই টেকনোলজির মাধ্যমে আমরা পুরো দুনিয়ায় আমাদের যোগাযোগ এবং আমাদের এই বরকতের দরজাটা যেন খোলা থাকে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং সেফির একাডেমি যেটা আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ, আমাদের ডাইরেক্টর বৃন্দ বলেছেন, এটা কমপ্লিটলি একটা নিউ স্বপ্ন, নিউ মডেল, নিউ প্রতিষ্ঠান। নিউ বলতে মানে একদম আমরা আকাশ থেকে নতুন আসছি সেটা বলবো না, আমরা আমাদের যে সমস্ত অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গার সেই অভিজ্ঞতাগুলো আমরা একসাথে করে এগুলো ডেভেলপ করার চেষ্টা করি। তবে একটা জিনিস আপনাদেরকে আগেই বলে রাখি, যেহেতু একটা নিউ, এখানে কিন্তু আপনি দেখবেন মানে আমরা প্রত্যেক মাসে নতুন নতুন কিছু করছি। গত মাসে যেটা করছিলাম দেখবেন আমরা পরের মাসে সেটা চেঞ্জ করে ফেলছি। এই যে লেসনগুলো আপনাকে দেখাইছি, দেখবেন পরের টার্মে লেসনগুলো চেঞ্জ হয়ে গেছে, তার কালার চেঞ্জ হয়েছে, প্রেজেন্টেশন চেঞ্জ হয়েছে। এবং আমরা আমাদের সেরকম ট্যালেন্টেড টিচার নিয়েছি যারা, তারা যেন এক জায়গায় স্ট্যাগন্যান্ট না হয়ে থাকে। কোরআনের চেঞ্জ হবে না, হাদিসের চেঞ্জ হবে না, কিন্তু তার আপনার প্রেজেন্টেশন এবং তার অ্যাপ্রোচ গুলো চেঞ্জ হবে ইনশাআল্লাহ। এবং সময়ের সাথে, বয়সের সাথে, আবহাওয়ার সাথে কিভাবে মিলিয়ে এগুলো অ্যাপ্লাই করা যায় আমরা সেফির একাডেমিতে সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবসময় স্বপ্ন থাকবে আল ইহসান, এক্সিলেন্স ইন নলেজ, এক্সিলেন্স ইন অ্যাকশন, এক্সিলেন্স ইন আদাব অ্যান্ড ম্যানার, সুবহানাল্লাহ। তো আমাদের এই তিনটা স্লোগান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বড়, যে আমাদের বাচ্চার জন্য তার যে মেধা আছে সেই মেধার
সর্বোচ্চ বিকাশ তারা করতে পারে। এবং আরেকটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ তাআলা, যেটা বাংলাদেশের কোন স্কুল পর্যায়ে এটা এখনো করে নাই, এই ইউরোপে এবং আমেরিকাতেও সব জায়গায় নাই, সেটা হলো গিফটেড এবং ট্যালেন্টেড যারা আছে তাদেরকে আলাদাভাবে নার্চার করা। সুবহানাল্লাহ, গিফটেড এবং ট্যালেন্টেড যারা মানে খুব মেধাবী, তো এটা আমরা ইনশাল্লাহ ইন্ট্রোডিউস করব। আমাদের আমরা যখন বাচ্চারা আসবে, আসার পরে তাদেরকে আমরা অবজারভেশন করব যে তার কার ট্যালেন্ট কেমন, এবং প্রত্যেকের তার ট্যালেন্ট অনুযায়ী খোরাক দেওয়ার আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাআলা। তো এই হলো আমাদের চিন্তা ভাবনা স্বপ্ন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন সবচেয়ে বড় সাহায্যকারী, এবং তিনিই এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার একমাত্র তৌফিক দাতা। আর আপনারা যারা আমাদের সম্মানিত ভাই বোনেরা আছেন, বাবা মা আছেন, আমরা সবসময় বলি যে আমরা একটা ফ্যামিলি, আমরা একটা সফির ফ্যামিলি, আমরা নিজেরা কেউ কিছু করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না থাকে এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা না থাকে। আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি সেখানে আল্লাহর রহমত আসবে বলে আশা করা যায়, এবং আমরা এটাকে যেন সবাই সাদাকায়ে জারিয়া হিসেবে নেই। সফির আমাদের জন্য, আপনার জন্য সাদাকায়ে জারিয়া, আপনার বাচ্চা যেমন আপনার জন্য সাদাকায়ে জারিয়া, আমরাও সেই সাদাকায়ে জারিয়ার ভাগী হতে চাই। একটা বিষয় না বললেই নয়, এটা আপনারা একটু কি বলা যায় কনফিডেন্সের জন্য আমি বলছি, অন্যভাবে নিবেন না, আল্লাহ যেন মাফ করুন। আমরা যারা এখানে তিনজন মানে অফিসিয়াল ডাইরেক্টর আছে, এটা কিন্তু আমরা মালিক না, আমরা নিজেদেরকে বস বা মালিক আমরা এভাবে মনে করি না, এবং আল্লাহ যেন সেটা নাও করেন। এটা আমাদের একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান, আমরা স্টক হাউসে যেটা আমরা রেজিস্টার করেছি চ্যারিটেবল কোম্পানি হিসেবে, এবং এখানকার কোনো প্রফিট আমি অথবা ডক্টর আমিন অথবা হাবিবুল্লাহ বাহার সাহেব নেওয়ার কোনো সুযোগ নেই আইনগতভাবেও। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের এখানে কারো সেরকম ইন্টেনশনও নাই, এটা আমাদের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না। এবং এই যে মনে করেন শুরু থেকে এই পর্যন্ত ডক্টর আমিন সরদার, হাবিবুল্লাহ বাহার ভাই, তারা যে কাজ করছেন, ওনাদেরকে কিন্তু আমরা একটা পয়সাও দেই নাই, এবং বরং ওনারা নিজের পকেট থেকে খরচ করছেন। সুতরাং আপনারা যে বেতনগুলো দিচ্ছেন ইনশাআল্লাহ এগুলো ইনভেস্ট হবে আপনার বাচ্চা গড়ার কারিগর শিক্ষকদের মধ্যে এবং আপনাদের বাচ্চাদের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ যেন আমাদের এটাকে কবুল করেন এবং সহজ করে দেন এবং পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। مدرسة السفير روضة القرآن سفير الفرقان وجنة الرحمن مدرسة السفير حديقة الإيمان روعة البنيان وحنو لقمان مدرسة السفير أمام الحرمان سفينة الغلمان في بحر العرفان مدرسة السفير سفارة الغفران تجردة القربان زمزم الظمآن مدرسة السفير الألوان الوجدان ترجو بالقرآن رضا المنان شعاردنا دوما نجتهدي بالقرآن فدا للنبي البشير الفرحان مدرسة السفير روضة القرآن سفير الفرقان وجنة الرحمن مدرسة السفير روضة القرآن.